Hello guys, I am JOSIM. Welcome to another video. Asker video te ami apnader dekhanor chesta korbo je kibhabe borshar pani ashe. To dekha hocche sokale. Eti holo Pabna jelar Faridpur upazilar Punguli unioner Bilchando gram. এই পাথর দিয়ে পানি আসছে গতকাল রাত থেকে শেষ মুহূর্তে পানি আসার সময় গরুগুলোকে পাথরের ঘাস খাওয়ানো হচ্ছে গুলা মনের আনন্দে ঘাস খাচ্ছে বর্ষার পানি অনেক জোরে প্রভাবিত হচ্ছে হাঁসের দলগুলো রয়েছে আর এখানে হাঁসগুলো সব সারিবদ্ধভাবে হয়ে রয়েছে সব জায়গাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে মাঠের কাঁচা রাস্তাও পানিতে পরিপূর্ণ পিছনের সব জায়গা জুড়ে পানি পানির মধ্যে পা ডুবে গেছে সেটি কাটা হচ্ছে এটা হচ্ছে বিলচন্দ গ্রামের মেইন রোড মেইন রোডের উপর দিয়েও পানি চলে এসেছে নতুন নতুন বর্ষার পানির মধ্যে দিয়ে হাঁটার মজাই আলাদা পানির নিচে আমি এখন পানির মধ্যে দিয়ে হাঁটছি
জায়গার নাম হলো জিরো পয়েন্ট, অনেকে গোলচক্কর বলে। অনেক দূরে একটি খ্যারের পালা ভেসে যাচ্ছে। বর্ষার পানি রোড দিয়ে অনেক জোরে যাচ্ছে। আজকে দ্বিতীয় নম্বর দিন, গতকাল রাতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি বেড়েছে। হাঁসগুলা সব পানিতে ঘোরাঘুরি করছে। ছোট বড় সবাই গোসল করতে চলে এসেছে। রোডে পাখিগুলা বসে রয়েছে। আমার পিছনের সব জায়গায় পানিতে তোলানো। গ্রামের 90% জায়গা পানিতে তলিয়ে গেছে। বর্ষার পানি কীভাবে আসে এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে দেখাতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।